আসসালামু আলাইকুম দোস্ত, আমি গোলাম মোস্তাক, আর্লিয়ন টেক মাল্টি সার্ভিস চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আমার এক কৃষক ভাই, আমার এক কাস্টমার বিষ স্প্রে মেশিন কীভাবে রিপেয়ারিং করে সেটার একটা ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল। তো আজকে আমি দেখাবো বিষ স্প্রে করা মেশিন কীভাবে রিপেয়ারিং করে। ভিডিওটি দেখুন, আপনারাও বাড়িতেই নিজেরাই রিপেয়ারিং করতে পারবেন। এটা রিপেয়ারিং করার জন্য কোনো তাঁতাল বা কোনো ঝালাইয়ের দরকার হবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা একটা স্প্রে মেশিন। এটা চার্জার পুড়ে গেছে। চার্জার পুড়ে যাওয়ার পর কাস্টমার কি করেছে, অন্য একটা মেশিনে চার্জার নিয়ে এসে এটাতে লাগানোর পর এর ভিতর দিকে একটা ব্লাস্ট হওয়া আওয়াজ হয়ে গেছে, ভিতরে কিছু একটা পুড়ে গিয়েছে। তো এটাতে আমরা নতুন চার্জার আগে লাগাবো না, আগে দেখবো এর ভিতরে কি প্রবলেম আছে, তারপর আমরা সেটাকে রিপেয়ারিং করবো। এটা চার্জার পড়ে গিয়েছে, এটার দরকার নেই আমাদের। খুলে নেওয়ার পর দেখুন বন্ধুরা, ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে, ক্যাপাসিটার বাস্ট হয়ে সব বেরিয়ে গিয়েছে। এটা যে ক্যাপাসিটার আছে, এটা ক্যাপাসিটারের এর ভিতরে রেগুলেটার আছে, রেগুলেটারের সব বেরিয়ে গিয়েছে। ব্যাটারিটা খুলে দেবো, ব্যাটারিটি আছে না ভাই। ব্যাটারি খুলে নিয়ে দেখবো ব্যাটারিতে হয়তো আসে কি নেই। ব্যাটারিতে 5 ভোল্ট দেখাচ্ছে, 5.0। দেখানো চেষ্টা করি, রেগুলেটারের মধ্যে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে। তো আমরা এই ক্যাপাসিটারকে চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য নটটাকে টেনে খুলে নিতে হবে, তারপর একটা
কি আসছে একদম সহজ দিদি। এটা তিনটা তার আছে, এটাকে এখন নতুন লাগাবো। তিনটা তার আছে, এবার এটা কি করব, ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক দিয়ে দেবো কালো। এই যে ঢাকন গুলো দিচ্ছেন পা খুলে এবার খুলে যাবে। এবার এটাকে আমি ব্ল্যাক খুলে দিলাম, এর সঙ্গে ব্ল্যাক পেঁচিয়ে দিতে হবে। ব্ল্যাক পেঁচিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে স্প্রিং আছে, এটাকে লাগিয়ে নাট টাইট দেওয়ার মতো টাইট দিলে টাইট হয়ে যাবে। প্লাস এটা হচ্ছে ঢাকনাও তৈরি হয়ে যাবে। লালের মধ্যে লাল দেবো, তারপর খুলে নিলাম। এবার যেটা সবুজ আছে সেটার মধ্যে নীল আছে, লাগিয়ে দেবো। ভিতরে ঘুরে না যায়, নখটাকে লাগিয়ে দেবো। নতুন চার্জার দিয়ে চেক করবো, আগের যে চার্জার ছিল ওটাও পড়ে গেছে, চার্জার এটা পড়ে গেছে।
একটা নীল লাইট জ্বলছে, চার্জে দিলে লাল জ্বলবে। লাল জ্বলছে, চার্জ হচ্ছে। ব্যাটারিতে 5 ভোল্ট আছে, মিনিমাম 12 ভোল্ট হতে হবে, তারপরে এটা চেক করবো। এটা খারাপ ছিল, ক্যাপাসিটার বাস্ট হয়ে চেঞ্জ করে দিয়েছি। লাল জ্বলছে, চার্জ করছে, তো অন করে দেখি। ঠিক আছে, এটা একবারে ডেড ছিল। একবারে ডেট ছিল, এখন এটা ওকে আছে, চার্জ হচ্ছে। চলো এটাকে ভালো করে ফিটিং করে দিই।
ਜੋ ਚਾਹ ਅਸਤਾ ਹਲੀ।